হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আমাকে দেখে কি তোমরা বুঝতে পারছো যে কিছু একটা মিসিং আছে? এক্স্যাক্টলি, আজকে কিন্তু আমি কোনো প্রকার আইল্যাশেস পরে আসিনি। তার মানে আমি আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে তোমরা খুবই ইজি ওয়েতে আইল্যাশ পড়তে পারো। আমি জানি অনেক আপুরাই রয়েছে যারা কিনা আইল্যাশ দেখলে একটু পড়তে তো মনে চাই, আবার এমনও হয়তো বা অনেকে আছো যারা কিনা হালকা পাতলা আইল্যাশ তো পড়তে পারো কিন্তু বুঝো না যে তোমাদের আইসের সাথে অর আইলুকের সাথে কেমন টাইপের আইল্যাশগুলো ভালো লাগবে। এবং অনেকের তো দেখা যায় কোন আইল্যাশ গ্লু ইউজ করবো, অনেক সময় দেখা যায় আইল্যাশ খুলে চলে আসে। সো এত 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 সব প্রবলেমের সলিউশন আজকে আমি তোমাদের জন্য খুবই ইজি ওয়েতে নিয়ে এসেছি এবং আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। বাট বিফোর দ্যাট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই। তো চলো ফার্স্টে একটু কথা বলি আইল্যাশেস আমরা কেন ইউজ করি। বেসিক্যালি যখন আমরা কোনো একটা নর্মাল আই লুককে একটু ড্রামাটিক একটা লুক দিতে চাই তখনই কিন্তু আমরা ফলস ল্যাশগুলোকে ইউজ করি। এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে, আপু আমি বিগিনার, আমাকে কিছু ল্যাশ সাজেস্ট করো, আমার কাছে কোনো ল্যাশ নেই, আমি এখন পর্যন্ত কখনো কোনো প্রকার ল্যাশ ইউজ করি নাই, সো আমাকে কয়েকটা ল্যাশ সাজেস্ট করো যেন আমি কিনতে পারি। সো তাদের জন্য আমি বলবো, প্রথমে এত পণ্ডিতের কোনো দরকার নাই, 600-1000 টাকা দিয়ে একটা ল্যাশ কিনলে বাট তুমি ইউজ করতে পারছো না। সো আমি বলবো ফার্স্টে তোমরা একটু কম বাজেট দিয়ে স্টার্ট করো, দেন তোমরা আস্তে আস্তে তোমাদের লেভেল ওয়াইজ তোমরাই বুঝতে পারবে যে নেক্সটে তোমাদের কেমন টাইপের আইল্যাশের দরকার। সো অ্যাজ আ বিগিনার আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি, যা হচ্ছে রেড চেরির এই ল্যাশগুলো। রেড চেরির এই ল্যাশগুলো মোটামুটি খুবই ভালো আমি বলবো, কজ আমি মোটামুটি এই ল্যাশগুলো ইউজ করি এবং এই ল্যাশগুলো মোটামুটি একটা বক্সে তোমরা 5টা পেয়ার্স পেয়ে যাচ্ছ। এবং তোমরা যদি মোটামুটি একটা কিনো, আমি তো এক এক পেয়ার্স কম হলেও 15-20 বার ইউজ করি। ট্রাস্ট মি, অনেকের কাছে মনে হতে পারে আপু তুমি কি বলতেছো, হ্যাঁ তুমি যদি প্রপারলি আইল্যাশটাকে ক্লিন করে রাখতে পারো অর প্রপারলি এগুলোকে ইউজ করতে পারো, যে দেখো আমার কিন্তু সবগুলো রয়েছে, জাস্ট একটা আমি কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্টকে ইউজ করে ফেলেছি, আদারওয়াইজ আমার সবগুলোই কিন্তু এখনো আছে। সো তোমরা যদি প্রপারলি এটাকে ক্লিন করতে পারো দেন তোমরা কিন্তু এক একটা আইল্যাশ কম হলেও 15-20 বার ইউজ করতে পারতেছো। সো আমার মনে হয় এটা কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট, লাইক একেবারে তুমি কিনে ফেলতেছো অ্যান্ড তুমি অনেক দিন ইউজ করতে পারতেছো। এক একটা বক্স তোমরা মোটামুটি 150-200 টাকার মধ্যে পেয়ে যাবে অ্যান্ড আমার মনে হয় এর থেকে রিজনেবল কোনো আইল্যাশ হতেই পারে না। তো তোমরা চাইলে এই ল্যাশগুলো ট্রাই করে দেখতে পারো। বাট তোমাদের যদি মনে হয় যে না রেড চেরির এই বক্সগুলো তোমরা ইউজ করতে চাও না, দেন তোমরা সিঙ্গেল কিছু ল্যাশ পাওয়া যায় যা কিনা তোমরা মোটামুটি 600-1000 টাকার মধ্যে পেয়ে যাবে, ওই ল্যাশগুলো ইউজ করে দেখতে পারো। আমার কাছে এখন কোনো বক্স নেই আনফর্চুনেটলি, বিকজ আমি দেখা যায় সব বক্স ফেলে দিই, রেড চেরির এই বক্সগুলোর মধ্যে আইল্যাশ রেখে দিই। তো আমার কাছে একটা পেয়ার আছে বাট আমি বক্সটা ফেলে দিয়েছি, লাইক দিস, লাইক এই আইল্যাশটাও কিন্তু আমি অনেক ধরে ইউজ করছি বাট আনফর্চুনেটলি আমার কাছে এই বক্সটা নেই। আমাকে অনেকে আস্ক করছিল যে আপু আইল্যাশের ব্র্যান্ডের নেমটা বলো, আম সো সরি ফর দ্যাট যে আমার কাছে আপাতত নেই, আমি ভুলেও গিয়েছি, ইনশাল্লাহ আমি আবার নেক্সট পারচেজ করলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এরকম টাইপেরও তোমরা আইল্যাশগুলো কিন্তু পারচেজ করতে পারো যা কিনা মোটামুটি সিম্পলের মধ্যে ভালো গর্জিয়াস একটা লুক দিবে। সো তোমরা চাইলে এগুলো কিন্তু পারচেজ করতে পারো। এখন সাপোজ তোমার আইল্যাশ পরার পর মনে হলো আমি একটু সুপার ওমেন হয়ে যাবো, বাইকে উঠবো, সেঞ্জিতে উঠবো, শেষ বাতাসে তো তোমার আইল্যাশের অবস্থা 12টা বেজে যাবে। সো এর থেকে রেহাই পাওয়ার জন্য কী করতে হবে? হ্যাঁ, এরও কিন্তু সলিউশন আছে। এর থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে ভালো মানের একটা ল্যাশগুলো ইউজ করতে হবে। সো ভালো মানের ল্যাশগুলোর মধ্যে আমার অল টাইম ফেভারিট একটা ল্যাশ গ্লু বলা চলে, যা হচ্ছে ডুও ল্যাশ গ্লু। সো এটা মোটামুটি খুবই ভালো বাট যাদের বাজেট মোটামুটি একটু কম, লাইক যারা চাচ্ছ যে একটু কম বাজেটের মধ্যে একটা আইল্যাশ গ্লু কিনবে, তারা এটা পারচেস করে দেখতে পারো। তবে এই আইল্যাশ গ্লুটা আমি কখনো ইউজ করিনি, সো আমি তোমাদের শিওর দিতে পাচ্ছি না। তবে আমি অনেক বিউটি ব্লগারদের দেখেছি যে তারা এই আইল্যাশ গ্লুটা নিয়ে খুবই ভালো রিভিউ দিয়েছে। সো তোমরা চাইলে একটা বার চেক করে আসতে পারো। এই বার্থডে আইল্যাশ গ্লুটার প্রাইস পড়বে মেবি 100-150 টাকা, এর বেশি কখনো যাবে না। তবে তোমরা যদি ডুও ল্যাশ গ্লুটার কথা বলো, এটা মোটামুটি 600-700 টাকার মতো নিতে পারে তোমাদের কাছে, বাট নকল হতে সাবধান, এটা কিন্তু নকলও পাওয়া যায়। নকলটা একবার আমার কাছে 150 টাকার মতো চেয়েছিল, সো নকলটা হতে সাবধান, অরিজিনালটা মোটামুটি 600-700 টাকা নেবে। সো তোমরা ডুও ল্যাশ গ্লু অর বার্থডে ল্যাশ গ্লু যে কোনো একটা পারচেস করতে পারো। সো এখন আসা যাক আমরা কেমন টাইপের আইসির জন্য কেমন টাইপের ল্যাশ অর ফলস ল্যাশ আমরা পিক করবো।
যাদের কিনা লিডের অংশ মোটামুটি আমার আইসের মতো মোটামুটি বড় বা আমার আইসের থেকেও মোটামুটি বড়, তারা খুব বেশি ড্রামাটিক টাইপের একটা ল্যাশও পিক করতে পারো। তোমরা কেমন টাইপের আই শ্যাডো অ্যাপ্লাই করেছো তার উপর এটাও আমি দেখাবো। আমি দুই চোখে দুই ধরনের আই লুক করে তোমাদের দেখাবো যে কোন আই লুকের সাথে কেমন টাইপের আইল্যাশ যাবে। তবে যাদের কিনা মোটামুটি লিডের অংশ মোটামুটি ছোট, আই মিন বেশি একটা স্পেস নেই, তাদের আমি বলবো অবশ্যই খুব বেশি ড্রামাটিক টাইপের কোনো ল্যাশে না যেতে, তারা সিম্পলের মধ্যে একদমই হালকা টাইপের যদি কোনো লাইক দিস ওয়ান লাইক একদমই পাতলা টাইপের আর এর থেকেও আরও সিম্পলের মধ্যে কিছু ফলস ল্যাশ পাওয়া যায়, তোমরা চাইলে ওইটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সো আই থিঙ্ক মোটামুটি ধারণা দেওয়া শেষ। সো এখন চলো চলে যে অ্যাপ্লিকেশনে, অ্যান্ড আমি বোঝানোর জন্য যে কোন টাইপের আই লুকের সাথে কেমন আই ল্যাশ ভালো লাগবে, তো আমি দুই চোখে দুই ধরনের আই শ্যাডো অ্যাপ্লাই করে আসছি। তো এরপর চলে যাবো আমরা অ্যাপ্লিকেশনে। সো গাইজ, আমি জাস্ট দুইটা আইসে দুই রকম আই শ্যাডো অ্যাপ্লাই করে এসেছি, অ্যান্ড আপাতত দেখতে একটু ভুতনি লাগলেও ইটস ফাইন, একটু পরে ঠিক হয়ে যাবে। আই মিন যখন আমরা একটা একটা চোখ করে দেখবো তখন দেখতে মোটামুটি ভালোই লাগবে। এবং আমি জাস্ট আমার লিপস্টিকটাকে একটু হালকা চেঞ্জ করে এসেছি। সো এখন যা করব, এখন আমি একটু আইলাইনার অ্যাপ্লাই করে নিব, কারণ যদি তোমরা আইলাইনারটা না অ্যাপ্লাই করো তখন দেখা যাবে তুমি যদি আইল্যাশ লাগাতে একটু ভুল চুপ করে ফেলো, লাইক মাঝখানে যদি একটু ফাঁকা থেকে যায় তা কিন্তু একদম ভালো মতো দেখা যাবে। সো যার কারণে আমি কী করবো, একটু আইলাইনার ইউজ করে নিব, এতে করে মিডলে ফাঁকা থেকে গেলেও সেটা অত একটা বোঝা যাবে না, বিকজ আইল্যাশটাও কালো আইলাইনারটাও কালো। তোমরা জাস্ট চিকন করে একটা একটা লাইন ধরে নিতে পারো, দ্যাটস ইট। সো অনেকেই দেখা যায় যে অনেক সময় আইলাইনার ইউজ করতে চায় না, যারা একটু প্রো লেভেলের, সো তাদের জন্য আমি এই আইস আইলাইনার অ্যাপ্লাই করছি না, আমি ডিরেক্টলি আইল্যাশটা অ্যাপ্লাই করবো। ল্যাশটা খুলে নিতে হবে এক্স্যাক্টলি যে কোনো একটা কোনা ধরে জাস্ট হালকাভাবে টান দিয়ে খুলে নিতে হবে, জাস্ট এইভাবে খুলে নিয়ে চলে আসবে। এবং ফার্স্টে একটু আইসে ধরে দেখবে কারণ হবে আইসের মাপ ও আইস ঠিক আছে কিনা, এবং দেখো আইল্যাশের ফ্রন্ট সাইডটাতে এবং ব্যাক সাইডটাতে একদমই অল্প পরিমাণের একটু এক্সট্রা প্লাস্টিক রয়েছে, এটা আমি পরে কেটে নিব, বাট আগে আমি দেখব যে আমার আইসের মাপে ঠিক মতো আছে কিনা। এটা আমার আইসের একদম পারফেক্ট সাইজ, বাট তোমাদের যদি দেখা যায় যে আইসের পারফেক্ট সাইজ না হয় তাহলে তোমরা ব্যাক সাইডটা দিয়ে কেটে নিতে পারো। তবে আমি একদমই ফার্স্টের এবং লাস্টের এই ছোট্ট অংশটুকু এক্সট্রা অংশটুকুকে কেটে নিচ্ছি, ফ্রন্টের এবং ব্যাকের এক্সট্রা অংশটুকু আই মিন এক্সট্রা প্লাস্টিকটুকু একটা সিজার দিয়ে কেটে নিলাম, দ্যাটস অল। এই ড্রামাটিক আইল্যাশটা আমি ইউজ করব আমার এই আইসে। আই মিন তোমরা যদি একটু ডার্ক কালার ইউজ করো আর খুব গর্জিয়াস টাইপের কোনো আই লুক করো সেটার সাথে তোমরা অবভিয়াসলি একটা ড্রামাটিক আর খুব ভারী টাইপের একটা ফলস ল্যাশ ইউজ করবে, বাট যদি তোমরা এরকম একদমই সিম্পল টাইপের একদমই ন্যাচারাল টাইপের একটা আই লুক করে থাকো তখন তোমরা অবভিয়াসলি একটা একদমই ন্যাচারাল টাইপের একটা আইল্যাশ ইউজ করবে। অনেকে দেখা যায় আইল্যাশটা অ্যাপ্লাই করার পরে মাস্কারা দেয়, তো অনেক সময় দেখা যায় মাস্কারাটা ভালো মতো অ্যাপ্লাই করতে না পারলে তখন আইল্যাশগুলো খুলে চলে আসে। সো যার কারণে আমার কাছে একটা সেফ প্লে মনে হয় আগে মাস্কারাটা অ্যাপ্লাই করা, তাহলে দেখা যায় একটু ভেজা ভেজা থাকলে যখন তুমি আইল্যাশটা লাগিয়ে একটা চাপ দিবে তখন দেখা যায় খুব ভালো মতো ফলস ল্যাশ এবং অরিজিনাল ল্যাশটা একসাথে লেগে যায়, তখন আর মাঝখানে ফাঁকাটা থেকে যায় না। সো আমি জাস্ট একটা মাস্কারা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে আইল্যাশ কার্লার দিয়ে তোমাদের আইল্যাশটাকে কার্ল করে নিতে পারো, তবে আমি সবসময় যা করি একটু ভারী করে মাস্কারা অ্যাপ্লাই করেই ডিরেক্টলি আমার ল্যাশটা অ্যাপ্লাই করে ফেলি। গ্লু অ্যাড করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা গ্লুটা ফার্স্টে দুই মাথায় একটু লাগাবো, লাইক এই মাথাটাতে এবং এই মাথাটাতে, এবং দেন আমি আস্তে আস্তে পুরোটাতে ছড়িয়ে দিব, লাইক দিস। খুব বেশি এক্সট্রা দেওয়ার দরকার নেই, লাইক দিস। আমি কিন্তু এই ভিতর দিকটা দিয়ে অ্যাপ্লাই করেছি, আমি দিস সাইড দিয়ে অ্যাপ্লাই করেছি, এরপর আমি জাস্ট আমার আইসে অ্যাপ্লাই করব। অ্যান্ড অনেকের কোয়েশ্চেন থাকে আমি কি আমার অরিজিনাল ল্যাশের উপর বসাবো নাকি আমি জাস্ট আমার স্কিনের মানে স্কিনের সাথে বসাবো। কখনোই ল্যাশের উপর বসাবা না, তাহলে অনেক সময় দেখা যায় যে ইজিলি উঠে আসে এবং ল্যাশের উপর ভালো মতো বসবেও না। সো আমাদের যা করতে হবে আমাদের জাস্ট আমাদের স্কিনের সাথে বসাতে হবে, 10 সেকেন্ড পর্যন্ত একটু ওয়েট করো, এটা যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে, লাইক তুমি যদি একটু টাচ করো হালকা স্টিকি ভাব বোঝা যাবে।
সো এটাকে নিয়ে তোমরা চাইলে টুইজার দিয়ে অ্যাপ্লাই করতে পারো, চাইলে তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। সো আমি একটা আইসে টুইজার দিয়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবং আরেকটা আইসে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে দেখাবো। সো লাইক দিস, অ্যান্ড সব সময় তোমাদের আইল্যাশটা অ্যাপ্লাই করতে হবে ব্যাক সাইডটা দিয়ে, লাইক দিস। ব্যাক সাইডটা যখন বসিয়ে দিবে, এরপর সামনের সাইডটাকে ধরে জাস্ট টেনে জায়গা মতো বসা দাও। ডান ডান কিন্তু, অ্যান্ড আমি তোমাদের বলবো যেহেতু অলরেডি তোমরা মাস্কারাটা অ্যাপ্লাই করেছো, এটা কিন্তু প্রপারলি এখনো শুকায়নি, জাস্ট দুইটাকে এভাবে চাপ দিয়ে দাও, তাহলে দেখা যাবে অরিজিনাল ল্যাশ এবং ফলস ল্যাশটা একসাথে মিশে যাবে। ডান। আমি বিগিনারদের কখনো প্রেফার করবো না টুইজার দিয়ে অ্যাপ্লাই করতে, কজ অনেক সময় দেখা যায় চোখে লেগে যেতে পারে। আমি নিজেও সবসময় কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করে থাকি, সো আমি হাত দিয়ে এখন অ্যাপ্লাই করে দেখাবো। অ্যান্ড অনেকে হয়তো বা বুঝতে পারোনি, কারণ আমি ব্ল্যাক টাইপের একটা ডুয়াল ল্যাশ গ্লু ইউজ করেছিলাম, এখন আমি হোয়াইট কালার একটা ইউজ করবো, যেন তোমরা বুঝতে পারো যে আসলে কোন জায়গাটাতে আমাদের ল্যাশ গ্লুটা ইউজ করতে হবে। সো আমি আগেই বলেছি আমাদের আমাদের ল্যাশ গ্লুটা ইউজ করতে হবে। ফার্স্টে ইউজ করছি আমি দুই সাইডে, আই মিন দুই ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে ফার্স্টে ইউজ করতে হবে, অতিরিক্ত ইউজ করা যাবে না। লাইক দেখো দুই সাইডে ফার্স্টে ইউজ করে নিয়েছি, এরপর আমি জাস্ট মাঝখানে অ্যাপ্লাই করব লাইক দিস। দেখো আমি একদমই ভিতর দিকটা দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, আমি খুব বেশি ইউজ করিনি। অ্যান্ড টুইজার হোক বা হাত দিয়ে হোক, দুটার ক্ষেত্রেই কিন্তু আমাদের ফার্স্টে ব্যাক সাইড দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটাকে জাস্ট ব্যাক সাইডটা দিয়ে বসিয়ে দিলাম লাইক দিস, অ্যান্ড দেন আমি জাস্ট ফ্রন্ট সাইডটাকে, হয়তো বা হালকা একটু উঠে যেতে পারে বাট ইটস ফাইন, তুমি এটাকে প্রপারলি শুকিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে ঠিক করতে পারবে। দেখো তো তোমরা দেখো, যখন তোমাদের খুব ন্যাচারাল টাইপের একটা আইলুক করতে ইচ্ছা করবে বা খুব সিম্পলের মধ্যে একটা আইলুক করতে ইচ্ছা করবে, তখন জাস্ট তোমরা এরকম সিম্পল টাইপের একটা আইল্যাশ ক্যারি করতে পারো, যা কিনা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এবং তোমাদের যদি মনে হয় কোনো একটা ওয়েডিংয়ে যাচ্ছো বা কোনো গ্ল্যাম টাইপের একটা লুক যাচ্ছো, তখন কিন্তু তোমরা চাইলে এরকম ভারী একটা খুব ড্রামাটিক ভারী টাইপের একটা আইল্যাশ করতে পারো, যা কিনা তোমাদের আইলুকটাকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। তো সো এখন অনেকের মাথায় আসতে পারে, আপু তো বলছে ডুয়াল ল্যাশ গ্লু ইউজ করতে, তো ডুয়াল ল্যাশ গ্লু তো আমি ইউজ করছি, এখন আমি যেখানে যাই না কেন আমার জীবনে চোখ থেকে আইল্যাশ খুলবে না বা কিছু। আইল্যাশ ইউজ করলে দেখা যায় আইল্যাশ খুলতেই পারে, অনেক সময় দেখা যায় ফ্রন্ট সাইড দিয়ে ভালো মতো তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারো নি, এটা হালকা খুলে গেলো, বা ব্যাক সাইড দিয়ে হালকা খুলে গেলো। সো এর জন্য যা করতে হবে, অবশ্যই তোমরা যখন ল্যাশ ইউজ করবে তখন তোমাদের ল্যাশ গ্লুটাকে তোমাদের ব্যাগে ক্যারি করতে হবে, আর একদমই ছোট্ট একটা জিনিস জাস্ট ব্যাগে ক্যারি করে চলে গেলা, হালকা একটু যদি খুলেও যায় জাস্ট হালকা ওই জায়গাটাতে অ্যাড করে জাস্ট লাগাই দাও, ইটস ফাইন। বা তুমি তোমরা আরেকটা কাজও করতে পারো, যখন তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রন্ট সাইড একটু খুলে গেছে, তোমরা এটাকে লাগাতে পারছো না, টোটালটাকে জাস্ট টেনে খুলে আরেকবার একটু গ্লুটা ভালো মতো লাগিয়ে জাস্ট অ্যাড করে দাও, দ্যাটস ইট। একদমই ইজি কিন্তু করা। সো আশা করছি এখন থেকে তোমরা খুবই ইজি ওয়েতে আইল্যাশ পড়তে পারবে, এবং তোমাদের যত সব কোয়েশ্চেন্স ছিল, যত সব প্রবলেমস ছিল, সব আমি এই ভিডিওর মাধ্যমে সলভ করতে পেরেছি। সো গাইজ, দ্যাটস অল ফর টুডে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থাম্বস আপ দিতে একদমই ভুলো না। এবং তোমাদের যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে, আপু আমি কোনো আইল্যাশ ইউজ করতে পারছি না, বা আপু এইটা সমস্যা এইটা সমস্যা আইল্যাশ নিয়ে হোক, যে কোনো সমস্যা হোক, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করি। সো তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং এই ভিডিওতে একটা লাইক দিও কিন্তু একদমই ভুলো না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।